হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের প্রথম ইউনি টেস্টের জন্য বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের পরীক্ষার জন্য একটি স্কুল অর্থাৎ বেগড়ি হাই স্কুল এইচএস তো এই স্কুলের যে প্রথম ইউনিট টেস্টের জন্য দু চব্বিশের যে বাংলার প্রশ্নপত্র ছিল জাস্ট পরীক্ষা হলো আজ তার ফুল মার্কস ছিল পনেরো এবং সময় হচ্ছে 30 মিনিট তো সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই সঙ্গে থাকো ভিডিও শেষ পর্যন্ত দেখো একের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও একেরটা বলছে শুষ্ক প্রান্ত বলছে প্রান্ত শুকনো চারটে তিনটে অপশান রয়েছে একের দাগের দু একটা বলছে লেখক কোন ট্রেন ধরবেন এটাও দেখো তিনটে অপশান রয়েছে যে দাগের একেরটা বলছে তৃতীয় চিঠিটি মধুসূদন দত্ত কাকে লিখেছেন অথবা রয়েছে সঙ্গে প্রশ্ন যে শুষ্ক পত্র চন্দ্রগুপ্ত সরি চন্দ্রগুপ্ত শুষ্ক তালপত্রে কী লিখেছিলেন দুয়ের দাগের দু বলছে চড়ুই পাখি এখানে ওখানে থেকে কী কী সংগ্রহ করে অথবা প্রশ্ন রয়েছে মনের আজ কহো যে মনকে কোন কথা বোঝাতে হবে এরপর রয়েছে তিনের দাগে তিনের দাগের এক একটা বলছে দেখো সহসা বলছে আরব সেনাপতির মূর্খ বিবর্ণ মুখ বিবর্ণ হয়ে গেল বলছে আরব সেনাপতির মুখ বিবর্ণ হবার কারণ কি অথবা রয়েছে সঙ্গে বলছে মাছের কালিয়া তিনটে বেজে গেল কীভাবে মাছের কালিয়া তিনটে বাজলো এপারে তিনের দাগে দুই এটা বলছে তোতাইবাবুর সবুজ জামা চাই কেন অথবা প্রশ্ন বলছে দেখো বলছে বোঝাপড়া কবিতাই কবির চড়াচ্ছে মরাচ্ছে বাঁচার মরাচ্ছে বাঁচাই ভালো কেন বলেছেন নেক্সট প্রশ্ন রয়েছে চারের দাগে নিচে প্রশ্নের উত্তর দাও এক একটা অপূর্ব শব্দটি থেকে সঠিক দল বিশ্লেষণ করো তিনটে অপশান রয়েছে এরপর রয়েছে চার দাগের দুয়েরটা বলছে অম্বল থেকে অম্বল এখানে যে পরিবর্তন কী পরিবর্তন লিখতে হবে পাঁচের দাগের প্রশ্ন বলছে দেখো নিচের প্রশ্নের উত্তর দাও পাঁচের দাগের একটা বাক্য পরি প্রয়োগ করো করো নুন আনতে পান্তা পুরায় এরপর রয়েছে অথবা প্রশ্ন গিও যোগি ভিক পায় না পাঁচের দাগের দুয়েটটা বলছে যে সরগম বলতে কী বোঝায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও একটি মুক্ত দল একটি রুদ্ধ দলে উদাহরণ দাও আর সহায়ক পাঠ থেকে এসে দেখো কি কী ছয়ের দাগের একটা কি বলছে গ্রামের বাইরের নদীর ধারে মাঠটি কিনায় পরিচিত ছয় অধায়ক দুইটা বছর বলছে অপুর টিনের বাক্সে কী কী সম্পত্তি ছিল আর ছয় তিন একটা বলছে আহরাদির পর অপুর মা কী করতো